প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি তোমাদের দয়ে ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 38 খুঁজে বের করি। দুই বা তিন সংখ্যার যোগফল যা 10 হয় তা খুঁজি ও গোল করি। তুমি কতগুলো 10 খুঁজে পেয়েছো? এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকগুলোর মধ্যে কতর সাথে কত যোগ করলে যোগফল 10 হয় এটা তোমাদের বের করতে বলছে। এখানে দেখো, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, নিচে 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে, এভাবে করে সংখ্যাগুলো ঘুরিয়ে পিছিয়ে দেওয়া আছে। এক একটা এক এক রকমভাবে দেওয়া আছে। কতর সাথে কত যোগ করলে যোগফল 10 হবে সেটা তোমাদের বের করে এভাবে করে গোল চিহ্ন দিতে বলছে। যেমন দেখো, এই লাইনটার মধ্যে কিন্তু আর এতই নাই। এখানে দেখো, 8-এর সাথে 2 যোগ করলে কি হয়? 8, 9, 10। এখানে কিন্তু 10 লাগবে, এই 10টা এভাবে তোমরা গোল করে দিবে। তারপরে দেখো, নিচে নিচে করতে পারো, 6-এর সাথে 4 যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক এরকম করে তোমরা খুঁজে খুঁজে বের করে তোমরা বাসাইটা করবে। বুঝতে পারছো? এটা আমার করার কিছু না, এটা তোমাদের বুদ্ধির খেলা, তোমাদের শিখানোর খেলা। এখানে তোমরা বের করে পুরো ছকটার মধ্যে বের করবে কতর সাথে কত যোগ করলে যোগফল 10 হয়। এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। নেক্সট দেখো, বিয়োগের ধারণা। আজকে আমি তোমাদের শেখাবো বিয়োগ। বিয়োগ মানে কি? বাদ দেওয়া, যেটা সংখ্যা থেকে চলে যায় বা বাদ দেওয়া হয় সেটাকে বিয়োগ বলে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম, শিক্ষার্থীরা, যোগ দিয়েছিলাম। যেমন যোগ হলো যোগ করা, তোমার কাছে থাকা সেটা তোমার কাছে থাকা, তোমার কাছে আরও কেউ কিছু দিয়ে দিলে হচ্ছে বেড়ে যাওয়াটা হচ্ছে যোগ, আর বাদ দেওয়াটা হচ্ছে বিয়োগ। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা হচ্ছে 5-2। এটা নিচে নিচে লিখি, 5-2। উপরে কি সংখ্যাটা ছোট না বড়? উপরে সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা কি ছোট? নিচের সংখ্যাটা হচ্ছে ছোট। তো বড় সংখ্যা থেকে আমি ছোট সংখ্যা বাদ দিব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিবে। তো বড় সংখ্যা থেকে 5 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1, 2, 3, 4, 5। সেখান থেকে আমি 2টা বাদ দিলাম, থাকে কত? 3। তোমরা এভাবেও করতে পারো, আরেকটাও করতে পারো, 1, 2, 3, 4, 5। এই 5টা দাগ দিয়ে কয়টা বাদ দিতে বলছে? 2টা। আমি 2টা কেটে দিলাম, থাকে কয়টা? 3টা। এভাবেও করতে পারো, বা 2-এর সংখ্যা থেকে 5 পর্যন্ত গুনবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা দিকে তোমরা গুনবে, তাহলে সেই বিয়োগ ফলে কিন্তু একই আসবে। 2-এর পরে গড়ো, 2-এর পরে কত? 3, 4, 5। কয় ঘর গড়লো? 3 ঘরে। সেটাও কিন্তু উত্তর কী আসলো? 3। অঙ্ক কিন্তু তোমাদের অনেকভাবেই করা যায়। এখানে দেখো, আমি দাগ টেনে তোমাদের শিখালাম, 5টা দাগ দিলাম, বড় সংখ্যা 5টা দাগ দিলাম, সেখান থেকে কয়টা বাদ দিতে হবে? 2টা বাদ দিয়ে দিলাম, ইজিক্যাল টু কী আসলো? 3। তারপর 2 সংখ্যা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার মধ্যে গড়লে উত্তর ঠিক 3ই আসবে, 2, 3, 4, 5। উত্তর হচ্ছে 3। আবার তুমি একবার 1, 2, 3, 4, 5 এখান থেকে 2 বাদ দিলে উত্তর কী আসবে? 3। তার মানে বিয়োগটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেওয়া। ঠিক একই নিয়মে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের সুবিধার্থে শেখানোর জন্য। এখানে তোমাদের দেওয়া আছে, 2টি বল সরিয়ে নেই, কয়টি বল থাকবে? এখানে কয়টা বল আছে? 3, 3, 6, 7। 7টা থেকে 2টা বল সরিয়ে নিলে কয়টা? এই যে 2টা বল তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে সরিয়ে নিচ্ছে, তাহলে কটা থাকলো এখানে? 5টা। ঠিক এটা নিয়ম করে সুন্দর করে তোমাদের এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক এখানে শিক্ষার্থীরা, তোমরা এটা বাসায় করবে, এটাও বাসায় করবে। আর এখান থেকে এই যে দেখো, বিয়োগের বিয়োগ করি, এখানে কিন্তু তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে। ঠিক আছে, বড় সংখ্যা থেকে সব কিন্তু ছোট সংখ্যা বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু আগে কোনো ছোট সংখ্যা নেই, আগে আছে কি? বড় সংখ্যা। এখানে আছে কত? বড়, 3। 3 থেকে কটা বাদ দিতে হবে? 1। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1-এর পর থেকে 3 বন্ধ কোনো 1, 2। তাহলে 3-এর থেকে 1 গেলে থাকে কত? 2। ঠিক এইভাবে তোমরা শিক্ষার্থীরা এই পৃষ্ঠাটা অবশ্যই করবে। তার সাথে তোমাদের এই বিয়োগের ধারণাটা দিলাম, এটা বইয়ের মধ্যে তোমরা যেখানে করার যাইটুকু করার থাকে করবে, আর এই বিয়োগগুলো তোমরা করবে বাসায় বসে বসে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তোমাদের করতে সুবিধা হবে। প্রতিদিন অন্তত তোমাদের কিছু না কিছু যোগ বিয়োগ করা অবশ্যই দরকার। তা আজকে আমি তোমাদের আর বেশি কিছু দিচ্ছি না, তা আগামী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা এই 2 পৃষ্ঠাটা, পৃষ্ঠা নাম্বার 38, 39, 40, 41, এই পৃষ্ঠা কটা তোমরা অবশ্যই বইয়েতে করবে। এবং এই ছকটা, এই যে বিয়োগের ছকটা দেখতে পাচ্ছ, 1 থেকে 15 পর্যন্ত খাতায় করবে, তুলে তুলে খাতার মধ্যে তোমরা করবে। তা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।